ঢাকা কাস্টমস হাউসের গুদাম থেকে 55 কেজির বেশি স্বর্ণ উদ্ধার হয়ে গেছে। এর মধ্যে অলংকার ও স্বর্ণের বারও রয়েছে। রোববার অফিস খোলার পর বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। পরে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করে কাস্টমস কর্তৃপক্ষ। এ বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস সহ বিভিন্ন এজেন্সির জব্দ করা মূল্যবান সামগ্রী জমা থাকে এই গুদামে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার তহিদুল ইসলাম জানান, কাস্টমসের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।